আমরা নিজুম দ্বীপ, নিজুম দ্বীপ যুগান্তর গুচ্ছগ্রাম, আমরা আজকে কয়টা, আজকে 28 তারিখ, 28 তারিখ রোজ বৃহস্পতিবার আমরা ভোরবেলা পুকুরে জাল ফেলাই। জাল ফেলে দেখতেছি পুকুরে মোটামুটিভাবে 22 সালের মতো ইলিশ মাছ দেখা যাচ্ছে। আমরা গতকালকেও কিছু ইলিশ পাইছি, সামনে পামো বলে আশা করি, এখনও আজকেও কিছু পাইছি। আমরা যদি ইলিশের ভালোভাবে পর্যবেক্ষণ করি, সরকারিভাবে যদি কোনো কোনো সহযোগিতা করা হয় বা পরামর্শ দেওয়া হয়, আমার মনে হয় যেন আমরা গুচ্ছ গ্রামগুলোতে ইলিশ মাছের প্রজনন করতে পারবো। কোয়াল মাছ কম বার করুন, কোয়াল মাছ করি মাছ তো মাছ দেখতে মাছ তো